জানো সৌরভ, আসলে আশীর্বাদের জন্য কিন্তু মঙ্গলবার দিনটাই ভালো, বুঝলে? তোমার কি কোনো অসুবিধা আছে? আমার একটু একটু অসুবিধা আছে। তোমার অফিসে কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ, সেরকমই। সৌরভদা, আপনি কিন্তু সেদিন বলেছিলেন যে বিয়ের আগে 7 দিন ছুটি নেবেন, মানে না হলে তো আমরা ওই কেনাকাটি বা ওই কিছু শুরু করতে পারবো না। কি ব্যাপার, ছুটি পাওনি নাকি? হ্যাঁ, বা আসলে মঙ্গলবার দিনটা আমাকে অফিসে যেতেই হবে, সেই জন্য আমার যে কোনো অন্য দিন হলে কোনো অসুবিধা নেই, জাস্ট মঙ্গলবারটা একটু প্রবলেম। কিন্তু তুই তো আমাদের এই কথাটা আগে বলিস নি। জানতাম না, তাই বলা হয়নি আর কি। সেক্ষেত্রে তো বিয়ের আগে আশীর্বাদটাই হবে না। কেন, তোমার অফিসে তুমি ছুটি চাইলে দেবে না? সমস্ত চাকরিতেই তো ছুটি পাওয়া যায়, সেই মতো অ্যারেঞ্জমেন্টও করতে হয়। ইমার্জেন্সি বলে একটা কথা আছে তো। আমি তো বললাম জাস্ট ওই দিনটা, মানে ওই দিনটা অসুবিধা আছে, বাকি যে কোনো দিন। প্রত্যেকবার সব কিছুতে এরকম দ্বিধা করে কেন সৌরভ, আমি বুঝতেই পারি না। কই, এতদিন তো আমাকে বলেনি ওর অসুবিধের কথা, ও তো পরিষ্কার বলেছিল সোমবার থেকে আমরা শপিং করতে শুরু করব, ও আর অফিসে যাবে না, একেবারে বিয়ের পর যাবে। আর আজ এই মুহূর্তে জানাচ্ছে মঙ্গলবার ওর অসুবিধে আছে। ওই দিন একমাত্র আশীর্বাদের দিন আছে বলেই কি ওর অসুবিধে? তাহলে কি করণীয়? আমার মনে হয় যে আশীর্বাদী হলো গিয়ে একটা ভালো কাজ, সে যে কোনো দিন করলেই হলো। ভালো মনে আশীর্বাদ করলে তার কোনো ক্ষতি হয় নাকো? তাহলে তাই হোক, মঙ্গলবার বাদ দিয়ে বুধ বৃহস্পতি যে কোনো একদিন হোক। আশীর্বাদের দিন পাঁজিতে লেখা আছে, ওই দিনই আশীর্বাদটা হবে। আর সেটা যদি না হয় আমি বুঝবো আমার মেয়ের কপাল খারাপ। মানে আমার মেয়ের বরকে আমি আশীর্বাদ করতে পারবো না, বাধ্য হয়ে বিয়ের দিন আশীর্বাদ করতে হবে। আহ বৌদি, আরে আশীর্বাদটা কি একটা এমার্জেন্সি ব্যাপার নাকি, যেটা না হলে বিয়েই হবে না? ওর যখন অফিসিয়াল সমস্যা আছে বলছে, থাক না, ছাড়ো না। একদমই তাই, আর চাকরিটাও তো সামলাতে হবে। হ্যাঁ সৌরভ, তুমি এই নিয়ে কোনো টেনশন নিও না, ওই বিয়ের দিনেই না হয় আশীর্বাদটাও হয়ে যাবে।